এক যুগেরও বেশি সময় পরে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত দরকার আমাদের, কিন্তু সেই বন্দোবস্ত হতে হবে সংস্কারের মধ্য দিয়ে। কিভাবে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কারা দায়ভার নেবে, কি করে আমরা আমাদের সাধারণ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবো, জনগণ যে রাষ্ট্রের মালিক সেই অনুভূতি আবারও জনগণ যাতে করতে পারে সেটি বা ব্যবস্থা আমরা কি করে করব, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেডে স্যার এমনি ব্যতীত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভা তর্নি। সামনে রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবতাকে নিয়ে আজকের এই আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ডাক্তার সাক্ষাৎ হোসেন সায়ন্ত, সম্পাদক G9। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকে দেশ সাম্প্রতিকে। ডাক্তার সাক্ষাৎ হোসেন সায়ন্ত, আমরা দীর্ঘদিন পর আসলে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। প্রায় 16-17 বছর আসলে আমরা প্রায় বলতে পারি যে ভোট দেওয়ার যে সুযোগ ভোট হয়েছে বাংলাদেশে, কিন্তু হয়তো সেই সুযোগটি আসলে আমরা প্রয়োগ করতে পারিনি, কিংবা সেই তিনটি বিগত তিনটি নির্বাচনকে আদৌ নির্বাচন আমরা বলতে পারি কিনা সেটি নিয়েও একটি সমালোচনা আছে। সামনে যে নির্বাচন, সামনে আসলে যেভাবে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবার চিন্তা করছি, নতুন কিছু করবার আগে আসলে আমরা কি চাই, তার আগে কেন চাই সেটি আমাদের বুঝতে হবে, সেটি আমরা বুঝতে পারছি কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের জন্য শুভকামনা থাকলো। দেখেন, ওই যে নতুন বাস্তবতায় আমরা কি চাই এবং কিভাবে তা অ্যাচিভ করব, এটা গুরুত্বপূর্ণ। এখন কি চাইয়ের মধ্যে আমরা বলতে কারা, একটা হচ্ছে রাজনীতি সচেতন, রাজনীতি পুনর্নির্মাণ বা নির্মাণ যারা করেন সেই গোষ্ঠী একটা, আর একটা হচ্ছে সাধারণ জনগণ। যদি আমরা এখন যেই বয়ানটা সংবাদ মাধ্যমে পাচ্ছি, সংস্কারের বয়ান, দেশকে পুনর্নির্মাণের বয়ান এবং বিভিন্ন বিষয়ে খুব কঠিন কঠিন কথা যেটা শুনছি আমরা, এটা হচ্ছে আমাদের মতো যারা আমরা এরকম ভাবনা চিন্তা করে কথা বলি তাদের বক্তব্য। সাধারণ মানুষ এইভাবে সেটা ভাবে না, এটা আমার ধারণা আর কি। কিন্তু সাধারণ মানুষকে যদি আমরা আবার তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা, এই স্বপ্ন ছড়িয়ে দিয়ে তাদের যদি আবার ভাবাতে পারি, তখন সব এক সুরে হবে কথা। এখনো পর্যন্ত সাধারণ মানুষের তরফ থেকে যে চাহিদা এত বছর ধরে আমরা লক্ষ্য করেছি, সেটা হলো তারা কি চায়, নির্বিঘ্নে শান্তিতে আত্মমর্যাদা নিয়ে একটা দেশে সমান অধিকার নিয়ে, ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে সমান অধিকার নিয়ে, আত্মমর্যাদা নিয়ে তারা বসবাস করতে চায়, তার অধিকারগুলি ভোগ করতে চায়, অধিকারগুলি প্রয়োগ করতে চায়। ভোগ করা এবং প্রয়োগ করার অধিকারগুলি কি ব্যাহত হয়েছে গত 53 বছরে এবং বিশেষত সাংঘাতিকভাবে গত 16 বছরে, তার তালিকা সাধারণ মানুষের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, খুব সংখ্যায় অনেকগুলো পাবেন না। মোটা দাগে কি পাবেন, আমি আমার ভোটটা যাকে খুশি তাদের দিতে চাই, আমি বিভিন্ন সময় দিতে পারি না, গত 3টি নির্বাচনে দিতে পারিনি, আমি আমাকে আমার যে নেতা প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তার কাছে আমার কিছু জবাবদিহিতা চাইবার যে অধিকার, সেটি আমি এই অধিকারটা চাই, কিন্তু এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল, কারণ সে আমার ভোটে আমার প্রতিনিধি হয় নাই, সুতরাং আমি এই যে জবাবদিহিতা চাইবার যে অধিকারটা সেটাও আমার কেড়ে নেওয়া আসলে চাওয়া যায়, সেটিও হয়তো সাধারণ মানুষ জানেই না, হয়তো অনেকে মনেই রাখতে পারছেন না যে আমরা রাজনৈতিক নেতাদের কাছে আসলে আমরা জবাবদিহিতা বলতে এইরকম, অন্তত যে আমাকে তুমি বলছিলা যে আমাকে ভালো রাখবা বা আমার এইখানের এই উন্নয়ন কাজে সহযোগিতা করবা বা আমার এইখানে চাঁদাবাজিটা বন্ধ করবা, আমার এই সন্ত্রাস বন্ধ করবা, সেটা না করে নিজেই চাঁদাবাজি করেছো, নিজেই সন্ত্রাসী কাজ করেছো, সুতরাং আবার ভোটের জন্য এসো আমি বুঝিয়ে দিব, এইটাও একটা জবাবদিহিতা। কিন্তু একটা জবাব বা তার কাছে জবাবদিহিতা চাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা ব্যক্ত করা, সেটি ছিল না। দ্বিতীয় হলো, একজন মানুষ সৎভাবে আয় রোজগার করে বাঁচতে চায়, সেই জন্য একটা কর্মসংস্থান চায়। প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে চাকরি দিবে, 10 টাকা সের চাল খাওয়াবে, 10 টাকা সেরে সেই চাল এখন 50 টাকার উপরে, আর চিকন চাল তো এখন 90 টাকার উপরে। আর ঘরে ঘরে চাকরি বলতে শুধু আওয়ামী লীগের ঘরে ঘরে কিছুটা চাকরি হয়েছে, তার মধ্যে কিছু দলীয় পরিচয়, আবার দলীয় পরিচয়ের সঙ্গে আবার টাকাও দিতে হয়েছে, শুধু দলীয় পরিচয়ও সবার হয়নি, কারণ নিজের দলের মধ্যেই প্রতিযোগিতা ছিল।
সরি, সেই ক্ষেত্রে তারা হতাশ হয়েছে যে আমার তো তাহলে ওরা তো প্রতিশ্রুতি রক্ষা করলো না। মানুষ এই যে যেটুকুই পারে যে সম্পদ অর্জন করে, সেটার একটা সম্পদ গড়তেও আবার চায় যে আমি একটা স্থাপনা করব, একটা ব্যবসা করব, বা আমি নির্বিঘ্নে চলবো, আমাকে কাউকে চাঁদা দিতে হবে না অন্যায়ভাবে। কিন্তু মানুষ চাঁদা না দিয়ে কোনো একটা স্থাপনা করবে, কোনো একটা ব্যবসা করবে, কোনো একটা কাজ করবে, সেই সুযোগ আসলে আমরা দীর্ঘদিন পাই ছিল না। ফলে সেটাও তার একটা এই যে আকাঙ্ক্ষা এবং তার অধিকার প্রাপ্তি থেকে তাকে বঞ্চিত করা হলো। একজন মানুষ যে আত্মমর্যাদা নিয়ে স্বাধীনভাবে চলবে এবং অন্যের ক্ষতি না করে, রাষ্ট্রের ক্ষতি না করে সে অন্যের সমালোচনা করতে পারবে, বিশেষ করে সরকারের বা কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর খারাপ কাজের সমালোচনাটা সে করতে পারবে, সেটা করলে যদি প্রভাবশালীদের বিরুদ্ধে যায় বা সরকারের বা ক্ষমতার কেন্দ্রে থাকাদের বিরুদ্ধে যায়, তাহলে তার সামনে কতগুলো আইন ঝুলিয়ে রাখা হয়েছিল, কালো আইন। সেই আইনের মাধ্যমে তাকে সরকারি এবং বেসরকারি উভয়ভাবে শায়েস্তা করা হয়েছে। এখানে আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে আমরা দীর্ঘদিন আসলে ক্ষমতার অপব্যবহার হতে দেখেছি, কিংবা যারাই আসলে সরকারে নির্বাচিত হয়েছেন দীর্ঘ 16-17 বছর ধরে, প্রত্যেকেই আমরা দেখেছি তারা আসলে শুধু ক্ষমতায় উপভোগ করেছেন, কিন্তু ক্ষমতা যে শুধু একান্ত নিজের স্বার্থের জন্য উপভোগ করার জিনিস নয়, রাষ্ট্রের জন্য যে কিছু করবার ছিল সেটি হয়তো রাজনীতিবিদরা ভুলেই গেছেন। সেই রাজনীতির ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে আসলে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে নির্বাচন আমাদের জরুরি। এবং নির্বাচন যখনই আমরা নিয়ে কথা বলবো, তখন কিন্তু একটা জনসম্পৃক্ততা ভীষণ রকম প্রয়োজন। বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে সেই জনসম্পৃক্ততা কতখানি প্রয়োজন সেই জায়গাটিতে দৃষ্টি দিচ্ছেন কি? ডেফিনেটলি দিচ্ছেন। তার আগে আপনার ওই প্রশ্নটা একটু সংক্ষেপে শেষ করে দেই যে এই যে আকাঙ্ক্ষা, এগুলি হলো সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। আর পণ্ডিত ব্যক্তি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা ভাবেন, ভবিষ্যৎ নিয়ে ভাবেন, ভিশনারি, তাদের আকাঙ্ক্ষা আবার হলো গিয়ে মানুষের এটা হলো গড়পড়তা চাওয়া, কিন্তু রাষ্ট্রের একটা কাঠামো থাকতে হয়, তার বিধিবিধানের একটা কাঠামো থাকতে হয়। যেই কাঠামোগুলো যদি সুনির্দিষ্টভাবে নির্মাণ করা না হয়, তাহলে তার ফাঁক ফোকর ব্যবহার করে এই লুটপাটকারীরা, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারকারীরা সেটা করে এবং করে পার পেয়ে যায়। এক দুই হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি এবং ওইটার দায়িত্বে কাদের দেওয়া হবে, সেই বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে যাচাই বাছাই প্রক্রিয়া, এবং তারা যদি এই বিধানের ব্যত্যয় ঘটায় তাহলে যাতে বিচারের আওতায় আনা যায় সেটা সুনির্দিষ্ট করতে হবে এবং আইনের প্রয়োগ করতে হবে। তা না হলে শুধু জনগণ চাইলেই হবে না, এই চাওয়াটাকে বাস্তবায়নের জন্য এই পরিবর্তনগুলো উপর থেকেও করতে হবে। ফলে আপনি যে বলছিলেন যে রাজনীতিবিদরা জনমানুষের আকাঙ্ক্ষা অনুধাবন করে তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার রাজনীতি করছেন কিনা। বাংলাদেশে এটা দুর্ভাগ্য হলো, যখন যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা নিয়ে এতটাই মত্ত থাকে, অবৈধভাবে টাকা রোজগার করবার জন্য এতটা মত্ত থাকে, তার পাওয়ার অ্যাবিউজ করা বা ক্ষমতার অপব্যবহার করবার জন্য এতটাই তারা বিভোর থাকে যে তারা মানুষের, সাধারণ মানুষের কথা ভাবার, এমনকি দলীয় সাধারণ কর্মীদের কথা ভাবারও সময় নেতাকর্মীদের অনেকের থাকে না। ফলে দল এবং সাধারণ কর্মী দেশবাসীর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তারা কাচের দেয়ালে বন্দী হয়ে যায়। সংস্কারের কথা বলছি, সেই সংস্কার ঠিক এখান থেকেই শুরু করা প্রয়োজন। এইটা একটা, কিন্তু যখন বিরোধী দলে থাকে তখন তাদের রাজনীতির প্রয়োজনে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের মূল উৎপাটন করবার জন্য জনসমর্থন এবং প্রবাহ তৈরির প্রয়োজনে হোক, অথবা তারা তখন উপলব্ধি করে যে আগে যেটা করেছি সেটা ঠিক হয়নি, এরাও সেই একইভাবে করে রাষ্ট্রটা ধ্বংস করছে, সুতরাং উই নিড আ চেঞ্জ, তখন বিরোধী দলে যারা থাকে তারা জনসম্পৃক্ততা বেশি বাড়ায়। গত 16 বছর একটা সরকার দীর্ঘদিন 3 টার্ম ক্ষমতায় থেকে চতুর্থ টার্মে তারা যখন প্রবেশ করলো, তারা এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়লো, ঠিক একইভাবে বিরোধী দলগুলা ততটাই জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলো এবং তাদের প্রতি সহানুভূতি সমর্থন অনেকখানি অর্জন করলো। ফলে সেই বিবেচনায় যেহেতু ফ্যাসিবাদের বিদায়ের পরে তাদের ওই অংশটুকু ছাড়া বাকি যে ছাত্র, জনতা, রাজনৈতিক দলকর্মী, তাদের সম্পৃক্ততা
যথেষ্ট আছে। আমরা আসলে বাংলাদেশে যারা এই ক্ষমতায় থাকে তাদের যে ক্ষমতার কিংবা আসলে চেক এন্ড ব্যালেন্স বলে একটি শব্দ আছে সেটিও হয়তো তারা ভুলে যায়, কিন্তু ক্ষমতার চেক এন্ড ব্যালেন্স করতে হলে নির্বাচন খুবই জরুরি এবং নির্বাচনের কথা যখনই আমরা বলবো নির্বাচনে যাতে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে সেটি আমাদের জন্য খুবই জরুরি। আমরা বিগত নির্বাচনগুলোতে এই ইতিহাস দেখেছি, বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচনের ফলাফল কি হয় সেটিও আমরা দেখেছি। আপনি কি মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে সামনে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো কিনা? প্রথম কথা হলো সবগুলো বলতে একটা শব্দ যোগ করতে হবে, সবগুলো বৈধ রাজনৈতিক দল, সবগুলো বৈধ রাজনৈতিক দল তারা নির্বাচনে আসার অধিকার রাখে এবং তাদের অংশগ্রহণ করানোটার উপরে ওই সরকারের সফলতা নির্ভর করে। ইটস এ নেগোসিয়েশন, যে আস্থায় আনা, যদি বৈধ রাজনৈতিক দল হয় তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে সে যাতে তাকে যে জনগণ ভোটটা দিতে চায় সে ভোটটা দিতে পারে সেটা যেন ঠিকমতো কাউন্ট হয় এবং তার রেজাল্টটা যাতে ঠিকভাবে প্রকাশিত হয় এই নিশ্চয়তাটুকু যদি রাজনৈতিক দলকে দেয়া না যায় সে দল নির্বাচনে যাবে কেন, যেটা অতীতে বহুবার হয়েছে, নির্বাচন বয়কট, নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন। এখন ভবিষ্যতে এই সরকার বা ভবিষ্যতে কোনো সরকার যদি নির্বাচন ব্যবস্থাকে এমন একটা ব্যবস্থায় দাঁড় করাতে না পারে যে বৈধ সকল রাজনৈতিক দল সেখানে আসার আস্থার ঘাটতি ফিল করে তাহলে তো তারা আসবে না। সুতরাং এটা সরকারের দায়িত্ব। আসলে যেই ধরনের রাজনৈতিক বাস্তবতায় আসলে আমরা দাঁড়িয়ে আছি, কার্যত রাজনীতির মাঠে আওয়ামী লীগের মতন একটি দল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আগামী নির্বাচনে তাদেরকে আমরা কতক্ষণে দেখতে পাবো সেটি নিয়েও একটা বড় সমালোচনার জায়গা সৃষ্টি হয়েছে। বিচার বহির্ভূতভাবে আসলে এই ধরনের কর্মকাণ্ডের পরে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ হয়তো সেই নেতাকর্মীদের আরেকবার সুযোগ দিতে চান না, সেটি যেমন বাস্তব তেমনি আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে সংস্কৃতি সেখান থেকেও আমাদের বেরিয়ে আসা উচিত কিনা? না, নিষিদ্ধ করার সংস্কৃতি বাংলাদেশে সেখান থেকে বেরিয়ে আসা বলতে গেলে সেটা যদি অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়। প্রথম কথা হলো যে গণ অভ্যুত্থান এবং সেটাকে সরকার বা ফ্যাসিবাদ গণহত্যায় রূপান্তরিত করল, এই গণহত্যার প্রতিটার বিচার তো হতে হবে। এক, আর একটু পিছনে যাই, 16 বছরে যে 700-র উপরে মানুষকে গুম করেছে, আয়নাঘরে রেখেছে কাউকে কাউকে, তার প্রত্যেকটা সুনির্দিষ্ট বিচার হতে হবে। 3, কয়েক হাজার লোককে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যার নামে বা কাস্টোডিয়াল ডেথের নামে মেরে ফেলা হয়েছে, তার বিচার হতে হবে। 4, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বা প্রশাসনিক ব্যবহার করে এদেশ থেকে লুটপাট করে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলা হয়েছে, সেই চোর লুটে তাদের বিচার করতে হবে। এইভাবে সিরিয়াল করলে আরও আপনি দেখবেন যারা ক্ষমতার অপব্যবহার করেছে, যারা বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করবার জন্য, রাজনীতি শূন্য করবার জন্য দেশকে যারা কুটচালের আশ্রয় নিয়ে ও জঘন্য সব কাজ করেছে, যে পুলিশ প্রশাসন বিচার বিভাগ বা ভুয়া মামলা দিয়েছে, অন্যায়ভাবে গ্রেফতার করেছে, যে বিচারক অন্যায়ভাবে বিচার করেছে, আপনি এগুলো সব তো এক সূত্রে গাঁথা, ফ্যাসিবাদের এক একটা পালক। এই ফ্যাসিবাদের সবগুলি পালককে যদি আপনি ছিঁড়ে ফেলতে না পারেন, এগুলো যদি ঝেঁটে বিদায় করা না যায়, তাহলে পরিশুদ্ধ ওই পরিবেশ আপনি পাবেন না। এখন দায়িত্ব হচ্ছে এই চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনা, বিচারের আওতায় আনার পরে বাকি যে অংশ থাকবে, যেমন জাতীয় পার্টি নিয়েও কথা হচ্ছে, এবেলাও আমার অবস্থান ওইটাই যে আগে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। সামগ্রিকভাবে পুরো দল নিষিদ্ধ করবে কি করবে না সে গণভোট হতে পারে, সেটা সরকার নানান পদ্ধতিতে যাচাই বাছাই করতে পারে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে পারে, ওপেনলি দেশবাসীর সঙ্গে মত বিনিময় করতে পারে, কিন্তু শুধু একটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটি সঙ্গত নয়। তবে দেশবাসী যদি মনে করে এবং কোন পদ্ধতিতে আমি বলতে পারবো যে হ্যাঁ দেশবাসী মনে করছে সেই পদ্ধতির মধ্য দিয়ে যদি নিষিদ্ধ হয় সেটা নিয়ে কথা নাই, কিন্তু বিচার
এটা হতেই হবে অন্তর্বর্তীকালীন সরকার আসলে নানান রকম ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে আমরা যদি বলি আসলে নির্বাচনী যাত্রাও শুরু হয়েছে ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটি আসলে আমাদের জন্য কতখানি যথেষ্ট নাকি এই আড়াই মাসে আসলে আমাদের নির্বাচনের পথে আরো খানিকটা দূরে হেঁটে যাওয়া উচিত ছিল সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব একটি বিরতির সময় হয়েছে দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন যথেষ্ট মনে না হলেও এটা আমাদের মানতে হচ্ছে কারণ হচ্ছে ১৬ বছরের ১৮ বছরের যে জমানো জঞ্জাল প্রত্যেকটা সেক্টরে ফ্যাসিবাদের নেটওয়ার্ক এমনভাবে বিস্তৃত সেইখান থেকে ফ্যাসিবাদের ঘুটি কয়েক লোক হাসিনার সঙ্গে পালিয়েছে বা কেউ একটু ঘাপটি মেরে আছে বাকি সব তো তারাই আছে সেইখানে এদের এই এদের অসহযোগিতা ষড়যন্ত্র মোকাবেলা করে এই রকম ছোট সংখ্যক লোকের একটা বডি সেটার পক্ষে যারা রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই তাদের পক্ষে এটা করা সহজ নয় সেই তুলনায় তারা অনেক ভালো করছে কিন্তু আমরা যখন দেখেছি আসলে যে যারা রাজনীতিবিদ আছেন তারা যৌক্তিক সময়ে দাবি করছিলেন শুরুর দিকে এবং এখন কিন্তু তারা যথেষ্ট দ্রুততার সাথে আসলে নির্বাচন দেওয়ার সেই ধরনের একটি দাবি করেছেন অন্যান্য সংস্কারের চাইতে নির্বাচনের দিকে বেশি মনোযোগী হতে বলেছেন বিএনপি মহাসচিব আবার আমরা এটিও দেখছি আজকে আপনি নিশ্চয়ই জানেন একজন উপদেষ্টা বলেছেন যে ক্ষমতায় যেতে উসখুস করছে রাজনীতিবিদরা তার মানে কি আসলে রাজনীতিবিদরা কোনো ধরনের সংস্কার ছাড়াই যত দ্রুত সম্ভব ক্ষমতায় যেতে চাইছেন না এইটা বিএনপি তাদের অবস্থান সবসময় স্পষ্ট করেছে যে এই সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা একটা জনগণের সরকার সুতরাং এই সরকারকে কোনোভাবেই ফেল করতে দেয়া যাবে না এবং তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সহ মহাসচিব সহ সব নেতারা একসুরে কথা বলছেন ব্যর্থ হতে দেয়া যাবে না এর মধ্যেই সহযোগিতার যে প্রতিশ্রুতি সেটা নিহিত আছে এবং যৌক্তিক সময় বলছে কিন্তু এই সরকারের কিছু কিছু বিষয়ে যেমন আসছে যে আপনার দ্রব্যমূল্য কন্ট্রোল করতে খুব হিমশিম খাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারছে না এখনও তারপরে আপনার আইনশৃঙ্খলা সে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার এরকম একটা সময়ে সেনাবাহিনী সহযোগিতা নিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত যথেষ্ট নাজুক চাঁদাবাজি কিছুটা হচ্ছে সেটা কম হলেও যেহেতু দুর্বৃত্তরা পালিয়ে গেছে বেশিরভাগ সেটা কম কিন্তু আপনার ছিনতাই এবং বিভিন্ন রকমের যে সহিংসতা সেটা বেড়েছে পাশাপাশি বিভিন্ন এই যে আন্দোলন যেভাবে একের পর এক যে ইরাপশনগুলি হচ্ছে সেগুলো যৌক্তিকভাবে দমন করা একটু স্থির করা সমাজটাকে রাষ্ট্রটাকে সেটা পারছে না সেই অবস্থার মধ্য দিয়ে তারা যদি যেহেতু সারা দেশে তাদের নেটওয়ার্কিংটা দুর্বল অরাজনৈতিক সরকারের নেটওয়ার্ক হয় প্রশাসনের মাধ্যমে পুলিশ প্রশাসন এই বিভিন্ন সংস্থার মাধ্যমে সেই সংস্থাগুলো ফ্যাসিবাদের সেই দোসররাই আছে ফলে এই সরকার পর্যাপ্ত সহযোগিতা পাবে না তাতে করে তারা যদি সংস্কার দীর্ঘমেয়াদী করতে গিয়ে বেশি দিন থাকে তারাই আনপপুলার হবে তারাই বিপদগ্রস্ত হবে দেশ বিপদগ্রস্ত হবে তাদের সামনে একটি বড় ধরনের চ্যালেঞ্জ আছে রাইট তার থেকে রাজনৈতিক দল বা বিএনপির চাওয়া এটা যে তারা দ্রুততর সময়ের মধ্যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য আনুষঙ্গিক যে সংস্কারগুলি দরকার নির্বাচন কমিশন গঠন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে কর্মকর্তা তারা যাতে নিউট্রাল হয় সেই ব্যবস্থা গ্রহণ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা গুরুত্বপূর্ণ উপাদান তাদেরকে একটা সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসা নিউট্রালাইজেশন করা নির্বাচন এবং নির্বাচনী আইন বিধিবিধান নানা বিষয়ের সঙ্গে বিচার বিভাগের একটা সম্পর্ক আছে বিচার বিভাগকে সেই পার্টিজান অবস্থা থেকে বের করে আনা এরকম বেসিক সংস্কার যদি করে ভোটার তালিকা করে দ্রুত একটা নির্বাচনের দিকে যে যাত্রা অলরেডি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছেন যে নির্বাচনী যাত্রা মুখী যাত্রা শুরু হয়ে গেছে এটাই তো বিএনপির চাওয়া সরকারও তো তাই বলছে তাহলে আর বিবাদটা কোথায় এখন যেটা বললেন যে একজন উপদেষ্টার যে কথা এইটা সবাই আসলে খুব কৌশলীয় হয় না কথার ওস্তাদও হয় না অনেকে বলে ফেলে এবং আকাঙ্ক্ষাটা প্রকাশ পেয়ে যায় সেই ক্ষেত্রে যে একজন উপদেষ্টা যিনি যে বলছেন এর মাধ্যমে আসলে রাজনীতিবিদদের প্রতি এক ধরনের তার যে অশ্রদ্ধাও প্রকাশ পেল কিনা এই প্রশ্নটা তাকে করতে হবে যে রাজনীতিবিদরা নির্বাচনের জন্য উসখুস করছেন উসখুস কেন করবে প্রকাশ্য দাবি কারণ একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা
তার চাওয়া, তার রাজনীতির উদ্দেশ্যই থাকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, জনগণের প্রতিনিধি হবেন এবং জনগণের প্রতিনিধি হয়ে দেশ পরিচালনা করবেন, সেটা চাওয়া তো তার ন্যায়সঙ্গত বিধান। সেটা চাওয়া বুমেরাং হতে পারে কি? তাড়াহুড়ার তো কিছু নাই, ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন, এটা তো একটা মানে শব্দটাই এই বাক্যটাই তো খুব সুবিধাজনক বাক্য না। তাদের ভেতর থেকে এর মাধ্যমে যদি কোনো ইল মোটিভ বের হয়ে আসে, তাতে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, তাতে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়, সেটাও তো খুব কাঙ্ক্ষিত না। সুতরাং উপদেষ্টাদেরও বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের সহনশীল হতে হবে, কথায় পরিমিতি বোধ থাকতে হবে, কাজে ন্যায্যতা থাকতে হবে, আবার রাজনৈতিক দলগুলোরও আবার বা গণঅভ্যুত্থানের পক্ষে সকল শক্তির ঐক্য ধরে রাখবার মতো আচরণ আবার রাজনৈতিক দলগুলো থেকেও থাকতে হবে। এবারে সরকারকে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এর আগে তত্ত্বাবধায়ক সরকারদের নিয়েও আমাদের অনেক ধরনের সমালোচনা আছে। বিগত শেষ যে তত্ত্বাবধায়ক সরকার আমরা পেয়েছি সেই সময়টাতে বিরাজনীতিকরণ করা নিয়ে এক ধরনের বিরাট বড় আলোচনার বিষয় ছিল, -2 ফর্মুলা ছিল এবং 111 দেখেছি আমরা। সেই সব কিছু আসলে কতখানি প্রভাব ফেলতে পারে, সেই ধরনের কোনো পথে আবারও আমরা যেতে পারি কি না, সেই সম্ভাবনা আছে? না, প্রথম কথা হলো আপনাকে একটু মানে কারেকশন করে দেই, সেটা হলো যেই সরকারকে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলছেন সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার একটা আইনের মাধ্যমে হতো সাংবিধানিকভাবে, সেটা ছিল 3 মাসের সরকার। যেহেতু এটা 3 মাসের সরকার নয়, ওইটা 2 বছর ধরে ছিল অসাংবিধানিকভাবে, সুতরাং ওইটা তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট বলা যাবে না। ওইটাকে বলে হলো আর্মি ব্যাকড একটা বিশেষ সরকার, যে সরকারের নামই হচ্ছে 111 সরকার। 2 বছর ছিল অসাংবিধানিকভাবে এবং তারা আর্মি ব্যাক যে অসাংবিধানিক সরকার হিসেবে তারা পরিচালনা করেছে, তা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাদেরকে আবার সংসদে আবার আইন পাশ করে তাদের দায় মুক্তি দিতে হয়েছে। সুতরাং যদি তত্ত্বাবধায়ক সরকার হতো, যদি সংবিধান মোতাবেক হতো, তাহলে কিন্তু দায় মুক্তির প্রশ্নটা আসতো না। এখন যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাস করে যে নির্বাচনী কাজে যারা ছিল, 96-র পর থেকে 96 জুনের ইলেকশন, 2001 সালের ইলেকশন, সেই কিংবা 90 পরবর্তী অভ্যুত্থানের পরে যে শাহাবুদ্দিন আহমেদের যেই তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশন দিয়েছে, ওই 3টা সময় সেটা আইনি ফ্রেমের মধ্যে ছিল। তারা কিন্তু বিরাজনীতিকরণ বা অন্য কিছু এসব করার বিতর্কে জড়ায়নি। কিন্তু 111 সরকার আওয়ামী লীগ বিএনপির মতো 2টা বড় দলের 2 জন শীর্ষ নেত্রীকে গ্রেফতার করে জেলে ঢুকিয়েছিল, 2 দলের অনেক নেতাকে গ্রেফতার করেছিল এবং নির্বিচারে অনেককে গ্রেফতার করে, অনেক ব্যবসায়ীদের গ্রেফতার করে পরে তারা নিজেরাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল, রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নেবার যে প্রক্রিয়া তারা শুরু করেছিল, পরে ইন্ডিয়ার হস্তক্ষেপে, মূলত যেটা প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইতে বিস্তারিত লিখেছে, তার হস্তক্ষেপে ওই সরকার এগোতে পারেনি, তাদের ক্ষমতাটা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করতে হয়েছে। তারা প্ল্যান মাফিক আওয়ামী লীগকে নির্বাচনে এনে, ওই সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় এনে সেফ এক্সিট নিয়ে, দায় মুক্তি নিয়ে এবং আওয়ামী লীগের আমলও চাকরি করে বহাল তবিয়তে ছিল সেটা। এখন যেহেতু বাংলাদেশের ওইরকম একটা পরিস্থিতি কোনো এককালে হয়েছিল, এই সরকারের বেলায় কারো কারো কথার সুর, এই যেরকম একজন উপদেষ্টা যেটা বললেন রাজনীতিবিদদের নিয়ে, এটা আলিমাম মজুমদারের কিছু উদ্যোগ ইতিমধ্যে পদক্ষেপ বিতর্কিত হয়েছে, ডিসি নিয়োগের বিষয়ে বিতর্কিত হয়েছে, তার নিজের সেক্রেটারি নিয়োগের বিষয়ে বিতর্কিত হয়েছে, শিক্ষা উপদেষ্টার এই যে শিক্ষা পাঠ্যপুস্তক পরিবর্তন নিয়ে যে কমিটি করা, আবার সেটা বাতিল করে দেয়া, অনানুষ্ঠানিক আলোচনা প্রজ্ঞাপন হয়েছে, এইসব নিয়ে সেগুলো বিতর্কিত হয়েছে, ইলিশ রপ্তানি নিয়েও টানাপোড়েন, নানান বিষয় আসে নিয়ে এই সরকারের মধ্যেও, যদিও প্রধান উপদেষ্টা প্রশ্নাতীতভাবে সবার পছন্দের এবং গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আছেন এবং এই সরকারের বেশিরভাগ উপদেষ্টা এখনও পর্যন্ত গ্রহণযোগ্য, কিন্তু কিছু কিছু উপদেষ্টার যে অগ্রহণযোগ্য কথা এবং আচরণ এবং কাজ এবং সেটার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা না নেওয়া, তাতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সন্দেহটা বাড়িয়ে দেয়, এটা অমূলক না। রাজনীতিবিদদের কাজ হচ্ছে রাজনীতি করা এবং রাজনীতির মাধ্যমে দেশ সেবা করা, মানুষের সেবা করা এবং সত্যিকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশ পরিচালনা করা। সেইখানে কোনো রকম আশঙ্কা তৈরি হলে অবশ্যই সেটা তারা মাথায় রাখবে। যে নির্বাচনের কথা আপনি বলছেন, তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার হোক, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পর আসলে নির্বাচনী সমীকরণ পাল্টে যাওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে এবং সেটি খুব স্বাভাবিক। আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্র
যারা আছেন তাদের একটি দল রাজনৈতিক দল গঠন করার এক ধরনের আলোচনা আছে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন সেটি আসলে এখন যারা রাজনীতির মাঠে রয়েছেন রাজনৈতিক দলগুলো, পুরনো রাজনৈতিক দলগুলো, তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে কি না? এই প্রশ্ন উত্তর নিব একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিক আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন ডক্টর সাক্ষাৎ হোসেন সায়ন্তর। ছাত্রদের রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে কিংবা পুরনো যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে কাজ করছে, তাদের জন্য কোনো বড় চ্যালেঞ্জ হতে পারে কি না? এইটা এখন এক বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন যে তারা রাজনৈতিক দল করবে কিনা, এবং করলে সেটা অন্য রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ হবে কিনা, বা তারা কেমন করবে। কিছুদিন আগে একটি নামকরা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একটি এক্সক্লুসিভ মিটিংয়ে আমাকে ঠিক এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল। সেখানে যে উত্তরটা দিয়েছিলাম আপনাকে বা আমি এই দর্শকদের উদ্দেশ্যে ওই উত্তরটাই দিচ্ছি, এটাই আমার মনের কথা। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনৈতিক দল হিসেবে তাদেরকেই পছন্দ করে বা গ্রহ তাদের মনোযোগের মনোযোগ আকর্ষণ করে সাধারণ মানুষের, যারা সরকারের বিরুদ্ধে তার অন্যায় অগণতান্ত্রিক শোষণ নানান রকমের অপকর্মের বিরুদ্ধে প্রোটেস্ট করে বা প্রতিবাদ করে করে জনগণের পাশে দাঁড়িয়ে একটা অবস্থান তৈরি করে এবং জনগণের মনোযোগের কেন্দ্রে তারা চলে যায় এবং মনে করে যে এরা আমাদের লোক। এর বাইরে যদি কেউ সরকারের সমর্থন নিয়ে সরকারের আনুকূল্য নিয়ে তাদের প্রশ্রয়ে তাদের পক্ষে কথা বলে যদি রাজনৈতিক দল গঠন করে, সেটাকে বাংলাদেশে ইতিমধ্যেই অতীতে যারাই চেষ্টা করেছে কিংস পার্টি খ্যাত হয়েছে এবং তারা কখনো মানুষের সমর্থন পায়নি। তবে আমি শেষ করি না, ভুল বুঝাবুঝির জায়গাটা থাকবে, আমি এটা সম্পূরক প্রশ্নকে বলি। তবে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, যে কেউ করতে চায়, এটা তাদের অধিকার, এটা তাদের, তারা চাইলে পারে, করতে পারে, সেটা তাদের ইচ্ছা। তবে যদি সেটা তারা করে, সেটা হবে গণ অভ্যুত্থান পরবর্তী যত ভুল সিদ্ধান্ত হবে তার মধ্যে সবচেয়ে বড় ভুল হবে। আপনি আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলছিলেন, যারা দীর্ঘদিন ধরে আসলে যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন, জনগণের পাশে দাঁড়াতে পারেন। আপনি কি মনে করছেন বিগত যে 16-17 বছরে যে রাজনৈতিক দলগুলো বিরোধী দলে ছিল তারা ঠিক সেই অবস্থাটি ধরে রাখতে পেরেছেন, তারা জনগণের সেই আস্থার জায়গাটিতে পৌঁছাতে কি পেরেছেন? না, বাংলাদেশে কিছু মানুষের মধ্যে এরকম একটা ধারণা গেঁথে দেওয়া হয়েছে যে এই দল যা ওই দল তাই, এরা ক্ষমতা আসলে লুটপাট করে, এরাও লুটপাট করে, এরাও দম্ভ দেখায়, এরাও দেখায়, যেই লাও সেই কোদো, এরকম একটা ধারণা গেঁথে দেওয়া হয়েছে। কিন্তু গত 16-18 বছর ধরে টানা বিরোধী দলে থেকে বিএনপি, জামায়াত ইসলাম, সিপিবি, বাসদ সহ এই যে নাগরিক ঐক্য কিংবা গণসংহতি কিংবা গণ অধিকার ফোরাম, এরকম যেই রাজনৈতিক দলগুলো কনস্ট্যান্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিপীড়নের শিকার হয়েছে, তারা মানুষের এক ধরনের সহানুভূতি এবং আস্থা অর্জন করেছে। হয়তো সকল দেশবাসী সম্ভব নয়, কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের আস্থা অর্জন করেছে। তার প্রমাণ হলো 2022-23 সালে সরকারের বিরুদ্ধে 22 সালে বিএনপি যে 10টা বিভাগীয় সমাবেশ করেছিল নানান প্রতিবন্ধকতার মুখে, গাড়ি, বাস, লঞ্চ, নৌকা, ঠেলা গাড়ি পর্যন্ত চলতে দেয় নাই, তারপরে লক্ষ লক্ষ মানুষ ওইখানে তাঁবুটা নিয়ে খিচুড়ি রান্না করে রাত যাপন করে 2-3 দিন ধরে পায়ে হেঁটে এসে সমাবেশ সফল করেছিল, এইটা হচ্ছে জনসম্পৃক্ততা এবং তাদের প্রতি আস্থা বাড়ার লক্ষণ। সুতরাং রাজনৈতিক দলগুলো মানুষের পক্ষে দাঁড়িয়ে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে তাদের প্রতি যেই আস্থা বা কর্মীদের যেই বন্ধন দৃঢ় রাখা, সেটা করেছে ডেফিনেটলি। বিএনপির মতো একটা মধ্যপন্থী মডারেট একটি দল, তাদেরকে 18 বছর চেষ্টা করে 111 সরকার চেষ্টা করেছে, ওই সফল হয়নি। পরবর্তী আওয়ামী লীগ সরকার বহুভাবে পলিটিক্স অফ এনিহিলেশনের নামে বিএনপি নির্মূলের, জামাত নির্মূলের রাজনীতি করেছে। জামায়াত একটা ভিন্ন একটা শক্ত আদর্শের ভিত্তি নিয়ে ধর্মীয় লাইনে রাজনীতি করে, তাদের বন্ডিং ভিন্ন ধারার। কিন্তু বিএনপির মতো মধ্যপন্থী নানান শ্রেণী গোত্রের মানুষের সম্মেলনের যেই দল, তাদেরকে ভাঙার চেষ্টা বহুবার করে যেখানে ব্যর্থ হয়েছে। সুতরাং বুঝতে পারি আমরা যে তাদের নেতাকর্মী সমর্থকদের মধ্যে বন্ডিং সেটাও স্ট্রং, মানুষের মধ্যে তাদের সমর্থন না থাকলে এই দল এতদিনে ভেঙে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। সুতরাং রাজনৈতিক দলগুলো তাদের মতো করছে। তবে এই বিএনপির, জামায়াত ইসলামী একসময় বিএনপির স্বয়ং ক্ষমতায় ছিল, 71-এর ভূমিকা সব কিছু নিয়ে তাদেরও কিছু অগ্রহণযোগ্য কাজ আছে। 18 বছরে তাদের যথেষ্ট শিক্ষা হয়েছে বলে আমি মনে করি, সেই শিক্ষা যদি তারা ধারণ করে
এবং ভবিষ্যৎ বাংলাদেশ যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা ভিন্ন বাংলাদেশ আমরা চাই, সেই চেষ্টাটা যদি লক্ষণীয় হয় তাদের মধ্যে, তাহলে মানুষ তাদের গ্রহণ করবে। ডাক্তার স্বাগত জানান। তো রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, আমরা নতুন ভাবে আসলে সবকিছু ভাবার চেষ্টা করছি। যে সরকারকে আসলে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখলাম, যে ফ্যাসিস্ট সরকার নিয়ে আমরা আলোচনা করছি, তাদের সাথে যারা এই বিগত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, যাদেরকে এই মুহূর্তে সেই সরকারের দোষর বলা হচ্ছে, আমরা কিন্তু এর পরবর্তীতেও দেখেছি সবগুলো রাজনৈতিক দলই আসলে নিজেদের স্বার্থে অন্যান্য রাজনৈতিক ছোট দলগুলোকে ব্যবহার করছে। এই সংস্কৃতি যদি আমাদের মাঝে চলতে থাকে, সেক্ষেত্রে আসলে ফ্যাসিস্টের যারা দোষর আছে তারা আবারও আমাদের রাজনীতিতে ফেরত আসতে পারে কিনা? দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান এসে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কেন? কারণ তারা বুঝতে পেরেছিলেন তিনি যে একটা দেশকে, গোটা দেশের মধ্যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে প্রতিপক্ষ বানিয়ে বা বিভাজন রেখে দেশে এগিয়ে নেওয়া ঠিক হবে না। তারপরে সেটার এক পর্যায়ে এসে তিনি আবার বাকশাল করলেন, একদলীয় করলেন, সব করলেন, চারটা পত্রিকা বাদ দিয়ে সব বন্ধ করে দিলেন, রেখে সরকারি নিয়ন্ত্রণে। আবার 75-এর ওই ঘটনার পরে আবার জিয়াউর রহমান যখন আসলেন, তিনি আবার অনেকের জন্য রাজনীতি উন্মুক্ত করে দিলেন, সংবাদ মাধ্যম উন্মুক্ত করে দিলেন, মানুষের কথা বলে এবং রাজনীতি করার অধিকার উন্মুক্ত করে দিলেন, ওই একই স্পিরিট থেকে যে এই বিভাজন নিয়ে একটা জাতি আগাতে পারে না। এখন এইখানে এই গণ অভ্যুত্থানের সময়ও আপনি যারা দোষী তাদের বিচার করা, এটা হচ্ছে জনদাবি। কিন্তু যদি সবাইকে নিষিদ্ধর দিকে ঠেলে দেই আমরা, তাহলে এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের সঙ্গে যে 14 দল, তাদেরও তো একটা অবস্থান আছে। নিজেদের স্বার্থে ব্যবহার না করে রাষ্ট্রীয় স্বার্থে সেই কাজগুলো করা উচিত না? আমার মনে হয় যে যেসব ব্যক্তি, জাতীয় পার্টির যেহেতু নাম উল্লেখ করে প্রশ্ন করেছেন, এই দলটির মধ্যে যারা মন্ত্রী হয়েছে, যারা সরকারের সুবিধা গ্রহণ করেছে, যারা অবৈধ ভোটে নির্বাচনে এমপি হয়েছে, যারা এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করবার জন্য ভূমিকা রেখেছে, যারা লুটপাট করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। গোটা জাতীয় পার্টিকে এই দেশের বা এই রাজনীতির স্রোত থেকে ঠেলে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে ভিড়ে গিয়ে শত্রুর সংখ্যা বাড়ানো, বিভাজনের দিকে পাল্লাটাকে ভারী করা, এইটা উচিত হবে কিনা সেটা রাজনীতিবিদ এবং রাষ্ট্র এখন যারা চালাচ্ছে তাদের ভেবে দেখা। সবশেষ প্রশ্নটা আপনাকে করতে চাই আমি, ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত। আমরা দীর্ঘদিন আসলে রাজনৈতিক প্রতিহিংসার এক ধরনের সংস্কৃতি দেখেছি এবং খুবই ভয়াবহ সংস্কৃতি দেখেছি। আমরা আয়নাঘরের মতো উদাহরণ আছে আমাদের সামনে, কিভাবে গুম, খুন, নির্যাতন করা হয়, সেই ধরনের অনেক অনেক উদাহরণ আছে আমাদের সামনে। নতুন যে বাস্তবতা আমরা যেতে চাইছি কিংবা নতুন যে রাজনৈতিক বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশে আসলে এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে আসার সুযোগ আমাদের সামনে কতখানি, রাজনৈতিক নেতৃত্ব সেইটি বুঝতে পারছেন কি না? সেই সুযোগ তৈরি করবার জন্যই তো গণ অভ্যুত্থান হলো, এবং সেই সুযোগটা অবশ্যই ধরে রাখতে হবে। ইতিমধ্যেই তার কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন এই যেভাবে গণহারে মামলা হচ্ছে, সেই মামলায় যে গণহত্যায় সামিল হয়েছে সেও যেই ধারায় আসামি, যে ওই দিন ছিলই না ধারে কাছে সেও একই ধারায় আসামি, এমনকি নিজের দলেরও মানে গ্রুপিং, এন্টি গ্রুপ করে, সেই জন্য তাকেও মামলার মধ্যে দেওয়া হয়েছে। যে 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে মামলা খেলো, জেল খাটলো, সে আবার এই ছাত্র হত্যার মামলায়ও সে আসামি হচ্ছে। এরকম ঘটনা কোথায় কোথায় ঘটছে। ফলে একেবারে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এমন নয়, তবে এই অভ্যুত্থান থেকে এই শিক্ষাটা নিতে হবে যে শেখ হাসিনার মতো এত বড় স্বৈরাচার, এত বড় ফ্যাসিবাদ, এত বড় মাফিয়া রানী, সেও টিকতে পারেনি। সুতরাং বাকি রাজনৈতিক দলগুলো এবং ব্যক্তি কেউই ওনার মতো এত বড় সাইকোপাত, এত বড় শক্ত মাফিয়া রানী হতে পারবে না, এত বড় শক্ত ফ্যাসিবাদ হতে পারবে না যে তারা টিকে থাকবে। সুতরাং তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। সেই জন্য প্রতিহিংসা, দেশের ক্ষতি করা, মানুষের ক্ষতি করা, লুটপাট করা, অন্যের অধিকার কেড়ে নেওয়া, অন্যের আত্মমর্যাদার হানি করা, এই বিষয়গুলো, অন্যের হক নষ্ট করা, এই বিষয়ে অবশ্যই তাদের মনোযোগ বর্তমান রাজনৈতিক বাস্তবতা আসলে আমাদেরকে সুস্থ ধারায় ফিরে যেতে হবে সেটি বারবার মনে করিয়ে দিচ্ছে। ডাক্তার স্বাগত হোসেন শান্ত, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকদের সাম্প্রতিকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইলো।